জহুরুল ইসলাম। আমি আমার পুকুরে ট্যাংরা, কচি এবং দেশি জাতি বিভিন্ন প্রকারের মাছ চাষ করছি। আমার পুকুরে ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা। তো আমি আমার সাথে পুরো থেকে কোনো শত্রুতা নাই, মনে হয় এখন বর্তমানে রাজনৈতিক কারণেই কোনো আমার সাথে স্থানীয় কোনো উপলক্ষ করে, স্থানীয় সরকার উপলক্ষ করে হয়তো আমার কেউ ক্ষতি করতে থাকতে পারে। আসলে আমাদের দেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, মাছের চাষ আমাদের দেশে গিয়ে যাচ্ছে, আমিষের অভাব দূর করে, সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পাশাপাশি এই ধরনের পরবর্তীতে কেউ করতে না পারে, এটা আমি আপনাদের খতিয়ে দেখার জন্য প্রশাসনিকভাবে এবং সাংবাদিক ভাইদের জন্য আমি বলছি। এবং মৎস্য অফিসার এসেছে, আমি মৎস্য অফিসার অবহিত করেছি, উনি এসেছে, উনি ওনার কাছ থেকে আপনারা শুনে নেবেন। জহুরুল ইসলাম। আমি আমার পুকুরে ট্যাংরা, কচি এবং দেশি জাতীয় বিভিন্ন প্রকারের মাছ চাষ করছি। আমার পুকুরে ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা। তো আমি আমার সাথে পুরো থেকে কোনো শত্রুতা নাই, মনে হয় এখন বর্তমানে রাজনৈতিক কারণেই কোনো আমার সাথে স্থানীয় কোনো উপলক্ষ করে, স্থানীয় সরকার উপলক্ষ করে হয়তো আমার কেউ ক্ষতি করতে থাকতে পারে। আসলে আমাদের দেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, মাছের চাষ আমাদের দেশে গিয়ে যাচ্ছে, আমিষের অভাব দূর করে, সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পাশাপাশি এই ধরনের পরবর্তীতে কেউ করতে না পারে, এটা আমি আপনাদের খতিয়ে দেখার জন্য প্রশাসনিকভাবে এবং সাংবাদিক ভাইদের জন্য আমি বলছি। এবং মৎস্য অফিসার এসেছে, আমি মৎস্য অফিসার অবহিত করেছি, উনি এসেছে, উনি ওনার কাছ থেকে আপনারা শুনে নেবেন।